ফাতিমা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত। আমি নবীনিকা পালনা তোমাদের আজকে সহকারী শিক্ষক। আজকে পাঠ্য বিষয় হলো বাংলা প্রথম পত্র গদ্য। কি পড়ায় দেখি, এখানে দেখো ছবিগুলো একটু লক্ষ্য করো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। মেহমানদের সাথে আড্ডা, এখানে দেখা লেখা আছে শীতের পাখি বা অতিথি পাখি, তারপরে আছে একটা বাড়ির ছবি। এটা দেখলে আমরা নিশ্চয় বুঝতে পারছি আমরা আজকে কি পড়ব, আমাদের পড়ার বিষয় কি। তাহলে আমাদের পড়ার বিষয়টা কি, অতিথির স্মৃতি। লিখেছেন কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এখানে লেখকের ছবিও দেওয়া আছে, একটা দেওয়ালে বসে আছেন, একটা কুকুরের ছবিও আছে, যেহেতু কুকুরটা নিয়েই আসলে গল্পটা। এই পাঠ শেষে আমরা কি কি শিখব সেটা দেখি। লেখক সম্বন্ধে বলতে পারবে, শিক্ষার্থীরা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা পরিহার করে সহানুভূতিশীল হওয়ার ধারণা লাভ করবে। শিক্ষার্থীরা তুচ্ছ প্রাণীর প্রতি মানুষের মমত্ব বোধের স্বরূপ অনুধাবন করতে পারবে। আমরা এই পাঠ শেষে এই বিষয়গুলো শিখতে পারবো, জানতে পারবো। এবার দেখি এখানে হলো লেখক। লেখকের নাম আমরা সবাই জানি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্ম হলো কত খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন, পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে তার শিক্ষা জীবন, শিক্ষা জীবনটা কি ছিল, তিনি দারিদ্রের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত রাখেন, কারণ তিনি যে দারিদ্রতা তার ছিল, তিনি সেই সময় তিনি লেখাপড়াটা শেষ করতে পারেননি। কর্মজীবন, কর্মজীবনটা ছিল কি, জীবিকার সন্ধানে তিনি কোথায় যান, রেঙ্গুন, এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় তিনি আত্মনিয়োগ করেন। তারপরে আছে সাহিত্য রচনা। 1907 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠকদের জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। তারপরে তার উপাধি, উপাধিটা কি ছিল, সাহিত্য প্রতিভা স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তারপরে ছিল তার মৃত্যু। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর মৃত্যু হয় 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। তাহলে আমরা লেখক পরিচিতিটা জেনে নিলাম। এবার দেখি পাঠ্য বিষয়ে আমরা যাই। লেখক চিকিৎসকের আদেশে, এখানে একটা বাড়ির ছবি আছে, তারপরে লেখকের ছবি আছে, তারপরে একজন চিকিৎসকের ছবি আছে। তাহলে এই পড়ার সাথে এই গল্পটা দেখো। লেখক চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য।
আচ্ছা, আরেকটা বিষয় হলো, এখানে বলে রাখা ভালো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। আমরা যে অতিথির স্মৃতি গল্পটা পড়তেছি এটার নাম ছিল আগে কি দেওঘর, এই দেওঘরের নামটা কিছুটা পরিবর্তন করে অতিথির স্মৃতি করা হয়েছে, এটা জানা ভালো। আচ্ছা, তারপরে এখন দেখো, লেখক চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনের সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও, লেখকও এসেছে। যখন মানুষ অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়, ডাক্তার তখন কি বলে যে এক জায়গায় থাকতে থাকতে খুব একঘেয়ে যখন হয়ে যায় তখন বলে যে একটু বাইরে থেকে ঘুরে আসতে। তাহলে এখানে লেখককেও চিকিৎসক এই পরামর্শই দিয়েছিলেন যে একটু বাইরে থেকে ঘুরে আসতে, তাই লেখকও সেই জন্য দেওঘরে গিয়েছিলেন একটু বায়ু পরিবর্তনের জন্য। আচ্ছা, প্রাচীন ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকে, রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা শুয়ে, গলা ভাঙা একঘেয়ে শুয়ে ভজন শুরু করে, তখন তার কি হয়, ঘুম ভেঙে যায় লেখকের, তখন ঘুম ভেঙে যায় গলা ভাঙা শুনে। এই প্রাচীন ঘেরা একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে, সেই বাড়িতে কি করেন লেখক গিয়ে উঠেছে, সেখানেই থাকে। তারপরে রাত্রি তিনটে থেকে কাছে কোথাও কি হয়, একজন গলা ভাঙা একঘেয়ে শুনে ভজন শুরু করে, সেই ভজনটা কি, যেটা ধর্মীয় সঙ্গীত, ঘুম সেই ভজনে শুনে কি হয় লেখকের ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসি, লেখক তখন ওই দরজা খুলে বারান্দায় এসে বসে, ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। যখন ভোর হয় তখন কি হয়, পাখিরা এসে আনাগোনা শুরু করে, যেহেতু অনেক গাছপালা ছিল বাড়িতে তাহলে পাখিরা এমনিতেই এসে জমা হয়। তাহলে সবচেয়ে ঘুরে ওঠে কোন পাখি, দোয়েল পাখি। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়, তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, এবারের বকুল গাছে কুঞ্জে, পথের ধারে অশ্বত্থ গাছে মাথায়, সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। তাহলে যখন ওই খুব ভোর থাকে তখন দোয়েল পাখিটা সবার আগে আসে, তারপরে একটি দুটি করে পাখি আসতে থাকে আম গাছে, বকুল গাছে, তাহলে সবাইকে কিন্তু দেখা যেত না, যেহেতু বড় বড় গাছ সবাইকে দেখা না গেল কিন্তু তাদের ডাকগুলো শোনা যেত, আর লেখকের ওখানে থাকতে থাকতে তাদের ডাকগুলো কি হয়ে গেল অনেক মানে পরিচিত মনে হতো। আচ্ছা, তারপরে কি দেখি আমরা, হলদে রঙের একজোড়া বেনেব পাখি একটু দেরি করে আসতো, মানে তারা একটু অলস ছিল, তারা একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা করতো হাজিরা হেঁকে যেত, মানে তারা করতো ওখানে বসে বসে কি করতো, ডাকত। হঠাৎ দুই দিন না আসলে লেখক ব্যস্ত হয়ে উঠতেন, যখন দুই দিন ডাক না শুনতেন তখন লেখক খুব অস্থির হয়ে যেতেন, কারণ এদেশে তো বেদের অভাব নেই, বেদ হলো যারা পাখি চালান দেয়, ওখানে দেখো দেয়া আছে যারা পাখি ধরে নিয়ে যাচ্ছে, এদের কাজই হলো পাখি ধরে নিয়ে বিক্রি করে দেওয়া, তাদেরকে যারা পাখি চালান দেয় তাদেরকে বেদ বলে। লেখক নিজে অসুস্থ ছিলেন, হেঁটে বেড়ানোর মতো সামর্থ্য ছিল না, তাই যাদের আছে তাদের দিকে চেয়ে চেয়ে দেখতেন, প্রথমেই যেত ফুলো ফুলো অল্প বয়সী একদম মেয়ে, এরা বেরিবেরির আসামি, দেখো কত ফুলো ফুলো পা, এরা হলো বেরিবেরির আসামি, মানে আস
জেলখানায় সেই আসামিরা এই রোগে আক্রান্ত। কুলা পায়ে লজ্জা হাঁটতে এরা গরমের সময়ও মোজা পরত, আবার কেউ মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরত। এরা যে এই যে কুলো কুলো পা, এগুলো লজ্জা থাকার জন্য কি করত, মোজা পরে থাকত। আবার কেউ কেউ সেই লম্বা মাটি পর্যন্ত মানে কাপড় পরে থাকত, যেন তাদের ফুলা পাগুলো দেখা না যায়। গরমের সময়ও তারা এই কাজগুলো করত। তারপরে দেখো, সেদিন সন্ধ্যার আগে লেখক দেখলেন কয়েকজন বা ব্যাধিগ্রস্ত তাদের কর্তব্যটা সমাধা করে বাসায় ফিরছেন। তাদের কর্তব্যটা কি, তারা হাঁটাহাঁটি করে কোথায় ফিরছেন, বাসায় ফিরছেন। তাই লেখকেরও ইচ্ছা হলো, তাই লেখকেরও খুব ইচ্ছা হলো যে তারা যদি হাঁটতে পারে তাহলে আমি কেন পারবো না, তাই তারও ইচ্ছা হলো। ফেরার পথে একটু অন্ধকার হয়ে গেল, যখন তিনি ফিরছেন তখন একটু অন্ধকার হয়ে গেছে। হঠাৎ পিছন ফিরে দেখে একটি কুকুর লেখকের পিছন পিছন যাচ্ছে। লেখক যখন যাচ্ছেন বাসায় ফিরছেন, তখন দেখেন পিছন ফিরে যখন তাকালেন দেখেন যে একটা কুকুর লেখকের পিছন পিছনে যাচ্ছে। তখন লেখক কুকুরটিকে তার সঙ্গে নিয়ে এলেন, কুকুরটি তখন তার সঙ্গে সঙ্গে চলে আসে আর বললেন, তুই আজ আমার অতিথি। তখন ওই লেখক কুকুরটিকে বললেন যে তুই আজ আমার অতিথি। পরদিন সকালে লেখক বাইরে এসেই দেখেন গেটের বাইরে দাঁড়িয়ে কালকের সেই অতিথি, যেদিন সেই আগের দিন সন্ধ্যার সময় যখন লেখক বাসায় ফিরছিলেন তখন যে কুকুরটি লেখকের পিছন পিছনে আসছিলেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন গেটের কাছে সেই অতিথি দাঁড়িয়ে আছে। বললেন, কাল তোকে খেতে নিমন্ত্রণ করলাম এলি না কেন? লেখক তখন কুকুরটিকে এই কথা বলে দিল। লেখকের কথায় কুকুর শুধু লেজ নাড়তে লাগলো, বললেন, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? লেখক কালকে যাকে খেতে বলেছিলেন, লেখক তো আর জানে না যে খেয়ে যায়নি। তাহলে লেখকের কথায় কুকুর শুধু লেজটাই নাড়লো, কিন্তু লেখক তো আর বুঝতে পারেন না। বললেন, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? লেখক কুকুরটিকে, তার মানে তার অতিথিকে এই কথাটা বললেন। বামন ঠাকুরকে ডেকে বলে দিলেন, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। বামন ঠাকুর, এখানে বামন ঠাকুর বলতে কোনো ব্রাহ্মণ সমাজের বড় কেউ না, আগের দিনে এই বামন ঠাকুর ছিলেন বাবুচি, যা আমরা এখন কি বলি, বাবুচি বলি, কিন্তু আগে বামন ঠাকুর বলতো। তাকে ডেকে বলে দিয়েছেন যে ওকে যেন পেট করে খেতে দেওয়া হয়। লেখক জানতে তথ্য খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল এবং গুরুতর আপত্তি। বাগানের মালির বউ মালিনী, খাবারের পর যা বেঁচে যেত তা মালিনী চেঁচে কুচে নিয়ে যেত। এখানে যে খাবারগুলো ফেলা বেঁচে যেত, লেখক জানতেন যে অনেক খাবার বেঁচে যায়, তাহলে সেই খাবারগুলো যদি অতিথিকে দেওয়া হয় তাহলে তেমন কোনো ক্ষতি হবে না, কারো আপত্তিও থাকার কথা না। কিন্তু সেই খাবারের অধিকার ছিল একমাত্র তার মালিনীর বউ, এটাই ছিল তার বড় আপত্তি যে ওই খাবার কাউকে দেওয়া যাবে না, কারণ ওই খাবার তিনি চেঁচে বুঝে সব দিয়ে যেতেন মালিনীর বউ। লেখকের শরীর সারল, লেখকের শরীর কিন্তু সারল না, কিন্তু দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। যখন একটু সুস্থতা বোধ করলেন, পুরোপুরি সারেননি কিন্তু সুস্থতা বোধ করছেন, তারপরে কিন্তু তার কি হলো, বিদায় নেবার সময় হয়ে গেল। তবুও নানা অজুহাতে দিন দুই দেরি হলেন, তারপরও নানা অজুহাতে কি আর দুই দিন দেরি করলেন। সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো, দুপুরে ট্রেন, কোন জায়গায় যাওয়ার আগে মানুষ কি করে, সব জিনিসপত্র গোছগাছ করে বেঁধে নিয়ে তারপরে রওনা দেয়।
অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কোনো কিছু খোয়া না যায়। অতিথি তো কথা বলতে পারে না, কিন্তু তিনি খেয়াল রাখছে, সেই অতিথি খেয়াল রাখছে যেন কোনো কিছু খোয়া না যায় বা হারিয়ে না যায়। এটা তিনি এই অতিথি কিন্তু ছোটাছুটি করে দেখছে। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি, সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, তারা সবাই বকশিস পেয়েছে যারা তুলে দিতে আসছে। পেল না কেমন অতিথি, কেন অতিথি টাকা নিয়ে বকশিস নিয়ে কি করে, তাহলে অতিথি কোনো বকশিস পেল না। ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে খুঁজে পেলাম না। এটা হলো লেখকের কথা, যে ঠিকই ট্রেন ছেড়ে দিল কিন্তু বাড়ি যাওয়ার কোনো আগ্রহই তিনি খুঁজে পেলেন না। অতিথি আজ গিয়ে দেখবে বাড়ির গেটে, বাড়ির লোহার গেটটা কি বন্ধ, ওখানে দেওয়া আছে যে লোহার গেটের বাইরে অতিথি দাঁড়িয়ে আছে, ঢোকবার কোনো জো নেই। ওখানে কুলিদের কাছে কুলিরা মালপত্র নিয়ে যাচ্ছেন ট্রেনে উঠাই দিতে, আর এখানে লোহার গেটের এখানে অতিথি দাঁড়িয়ে আছে লোহার গেটের বাইরে। তাহলে আমাদের এই ছিল আজকে অতিথির স্মৃতি পড়া। তারপর আমরা এখানে দেখি এখন কি কি শব্দার্থ আছে। এখানে যে আমরা অতিথির স্মৃতিটা পড়লাম, অতিথি শুধু একজন বোবা প্রাণী তা কিন্তু না, অতিথি যে কেউ হতে পারে, সে ধনী হোক গরিব হোক। আমরা শুধু আমাদের সম, যারা আমাদের সমান সমানে থাকবে তাদেরকেই আমরা শুধু সমাদর করবো তা না, আমরা সবাই ধনী গরিব সবাই আমাদের অতিথি হতে পারে, সবাইকেই আমরা সমান চোখে দেখবো, সমানভাবেই সমাদর করবো। এইটা আর অবুঝ প্রাণী যারা তাদেরকে যে আমরা দূরে ঠেলে দিব সেটা কিন্তু আমরা করতে পারি না। এই পড়ার মাধ্যমে কিন্তু আমরা সেটাই বুঝতে পেরেছি যে যারা বোবা প্রাণী তাদেরকেও আমাদের, বোবা প্রাণী বলতে এখানে বোবা মানুষ না, বোবা মানুষ হতে পারে, প্রাণীও হতে পারে, সে পশু পাখি হতে পারে, সবাইকে সমান চোখে আমরা দেখব। তাহলে শব্দার্থগুলো কি দেখি, দো কুঞ্জ পাণ্ডু বেরি বেরি। এখন দেখি এগুলো কি, দোর মানে কি দুয়ার বা দরজা বাড়ির ফটক, কুঞ্জ মানে উপবন, পাণ্ডুর ফ্যাকাশে, বেরি বেরি মানে সোজ জাতীয় যাতে হাত পা ফুলে যায়, এগুলো হলো আমাদের শব্দার্থ। এখন দেখি আমরা যে পড়াগুলো পড়লাম তার ভিতর থেকে আমরা একটা বাড়ির কাজ নিয়ে যাই। অতিথির স্মৃতি গল্প অবলম্বনে মানবতার প্রাণীর প্রতি কি ধরনের মনোভাব থাকা উচিত তা নিজের মতো করে লেখো। মানবতার প্রাণী বলতে যারা মানুষের কাছ থেকে একটু অবহেলিত তাদেরকে নিয়ে, আমরা এই প্রাণীর প্রতি কি ধরনের আচরণটা করব, তাদের প্রতি কি মনোভাবটা আমাদের থাকবে, এই সম্বন্ধে তোমার কি মনোভাব সেটা তুমি নিজের মতো করে লিখতে পারো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাইকে ধন্যবাদ।